Assalamualaikum, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। এখন বাজে হচ্ছে 9টা, প্রায় 9টা আর কি, 9টা বাজে নাই। তো আমরা আবাসিক থেকে এখন যাচ্ছি হচ্ছে মিরপুর এক দিয়াবাড়ি নৌকাঘাট, আর ওখান থেকে আমাদের আজকে যাত্রা শুরু হবে। আর বলে রাখি, আমার খুব কাছের এক বড় ভাই ইমরান ভাই আজকে ইনভাইট করেছে তাদের একটা পিকনিকে, আজকে বার্ষিক একটা পিকনিক। তো ওখানে আমরা যাচ্ছি অ্যাটেন্ড করার জন্য। অনেকদিন পরে আমরা একসাথে একটা ব্লগ আজকে করব, মাঝখানে বের হওয়া হচ্ছিল না, রুনিবোর অফিস, আমার অফিস, মানে টাইমিং মিলতেছিল না। তো ইনশাল্লাহ সামনে আমরা খুব ভালো ভালো ব্লগ একসাথে আর দিব, আপনারা সবাই দেখবেন ইনশাল্লাহ। তো আজকে আপাতত পিকনিকে গিয়ে কী কী করছি আপনাদেরকে দেখাবো, তো চলেন যাই। তো আমরা অলরেডি চলে আসছি মিরপুর দিয়াবাড়ি ঘাট, কলার ঘাট। এখানে আজকে পিকনিকে আমরা যারা যাচ্ছি সবাই আমরা চলে আসছি, আর আমাদের ট্রলার রেডি, সবাই উঠে পড়তেছে এক এক করে, ঘাটে ট্রলার রাখা আছে। আমরা অলরেডি বোটে উঠে পড়েছি, আমাদের 40 জন হয়ে গেছে। আমাদের টোটাল 12 থেকে 13টা বোট আজকে যাচ্ছে পিকনিকের জন্য, আর প্রত্যেকটা বোর্ডে 35 থেকে 40 জন নিচ্ছি, আর ধারণ ক্ষমতার বেশি নিচ্ছি না, কারণ রিস্ক নেওয়া যাবে না। তো আমাদের একটু পরে আমরা বোর্ড ছেড়ে দিব। তো আমাদের এই যে নাস্তা দেওয়া হয়ে গেছে, সবাই নাস্তা খাচ্ছে, আর বাচ্চাদেরকে চিপস দেওয়া হয়েছে। ভাই আপনি খাইছেন? আমরা তো মন ধরে খাই। হ্যাঁ খাবো খাবো ইনশাল্লাহ। ভাবি কেমন লাগছে খাবার? অসাধারণ হয়েছে, আশা করি পরেরগুলো ভালো হবে। অলরেডি এখন চলে আসছে আমাদের নির্দিষ্ট গন্তব্যে। কিছু বোট ইতিমধ্যে চলে আসছে, এখনো পিছনে আমাদের আরো অনেক বোট বাকি আছে, আমরা এখন নামবো। আমরা এখন বোট থেকে নেমে আমরা আমাদের পিকনিক স্পটে যাচ্ছি। আসলে এটা একটা পুরোটা একটা আবাসন এরিয়া। এই আবাসন এরিয়াতে যাদের জায়গা জমি আছে বা যারা জমি নিতে চায় তারা সবাই মিলে এই পিকনিকে অ্যারেঞ্জ করেছে। সবাই আমরা হেঁটে যাচ্ছি এই রাস্তা ধরে, সামনেই ওদিক থেকে গানের আওয়াজ আসতেছে, এদিকে ট্রলারের শব্দ আসতেছে। পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। এখন হচ্ছে চিতই পিঠা ভাজা হচ্ছে। কয়টা চুলা দিচ্ছেন টোটাল? 8টা না? মানে পিঠা নিচ্ছে সবাই, আর এখানে দেয়া আছে ভর্তা। হ্যাঁ তুমি পাওনি? হ্যাঁ থ্যাংক ইউ। এই যে একদম ধোয়া উঠতেছে গরম গরম। এটা হচ্ছে মরিচ, কোন একদম লাল মরিচ, টকটকে লাল মরিচ। আর ওইটা শুটকি, আর ওইটা হচ্ছে ধনে পাতা ভর্তা। আর নিবা না? হচ্ছে পিকনিকের রকমারি আয়োজন, তো শীতকাল সে কারণে শীতের পিঠা থাকবে না, এটা তো হতে পারে না। তো এখানে দেখেন, আমি দেখাই, এখানে হচ্ছে তেলের পিঠা ভাজা হচ্ছে, আর ওই পাশে হচ্ছে চিতই পিঠা। কত কেজি চালের এই পিঠা আয়োজন করা হয়েছে? 90 কেজি। আচ্ছা আচ্ছা, 2 মন 95 কেজি। আচ্ছা আচ্ছা, দেখ এই যে তেলের পিঠা এখানে ভাজা হচ্ছে লাকড়ির চুলায়, তাই তো? লাকড়ির চুলায় ভাজা হচ্ছে। আর এখানে এই যে সবাই দাঁড়ায় আছে, এখানে পিঠা নেয়ার জন্য দাঁড়ায় আছে সবাই। প্রোগ্রাম হচ্ছে, আমরা এখানে এসেছি আলহামদুলিল্লাহ আমাদের সব পরিচিত জন, এবং আজকে কাশফুল নিশানের যারা গ্রাহক তারা এখানে এসেছে। আমরা প্রতি বছরই ন্যায় এবারও এসেছি, নৌকায় এসেছি আমরা, এবং আমরা সারাদিন অনেক আনন্দ করব, আজকের দিনটা উপভোগ করব, এবং আমরা প্রজেক্টটা ঘুরে ফিরে দেখবো। নিশান গ্রুপ, পুরো গ্রুপের চেয়ারম্যান আমাদের রাশিদুল ইসলাম মাসুদ ভাই। আচ্ছা কেমন আছো? আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কেমন লাগছে আজকে প্রোগ্রামে এসে? জি খুবই ভালো লাগছে, এখানে উৎসব মুখর একটা পরিবেশ। প্রতি বছর আমাদের এখানে প্রোগ্রাম হয় আলহামদুলিল্লাহ, তার ধারাবাহিকতায় এবারও প্রোগ্রাম হইতেছে। আপনি দেখছেন যে উচ্চ মুখর পরিবেশে আমাদের প্রোগ্রাম হইতেছে। তো আমাদের
আমাদের চিতল পিঠা খাওয়া শেষ, তেলের পিঠাও প্রায় শেষ, খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যাব এই সাগরটা পারে ওদিকে তোমার বাচ্চাদের খেলা, বড়দের খেলা, দেখি কোনো খেলা কি কি খেলা আছে চলো দেখি। তুমি অ্যাটেন্ড করবা? চলো আমি করব। আর সবাই এই যে যাচ্ছে, ইমরান ভাই আমরা কই যাচ্ছি? এদিকে এই সাকো পার হয়ে এখন প্রজেক্টের ডিবলকে যাচ্ছি, ওখানে আসলে আমাদের খেলাধুলার আয়োজন আছে, বাচ্চাদের খেলাধুলা, বড়দের খেলাধুলার বিভিন্ন, চলো আমরা দেখি। ওকে চলো। কেমন লাগলো বলো, গোল দিয়ে কেমন লাগলো? ভাবি রেডি আছে, কি করবে ওনারা? ওনারা হচ্ছে হাড়ি ভাঙা, আর বেসিক্যালি হাড়ি আনতে মেবি ভুলে গেছি আমরা, ঈদ ভাঙবো এখানে, তিনটা ঈদ দেওয়া আছে, এই ঈদ ভাঙবো। তো ওই যে ভাবিকে দেওয়া হয়েছে, ঘুরায় ঘুরায় দেওয়া হচ্ছে, উনি এখন আসবে। তো উনি ব্যর্থ। এই ভাবি পারবেন তো ভাঙতে? জানি না, আমরা একটু যারা লাইনে আছে তাদের একটু কথা শুনি, কি পারবেন ভাঙতে? পারবেন? হ্যাঁ পারবেন তো ইনশাল্লাহ। লম্বা সিরিয়াল, সবাই আজকে হাড়ি ভাঙবে, পারবেন তো? অবশ্যই চেষ্টা করবেন। উৎসব মুখর পরিবেশে খেলাধুলা চলছে, আর আজকে খেলা পরিচালনায় আছে ইমরান ভাই। ইমরান ভাই অভিজ্ঞতাটা বলেন একটু। খুব ভালো লাগতেছে বাচ্চাদের নিয়ে খেলতেছি। ও কে ফেলেছে, কে ফেলেছে, কি নাম, নাম বলো? খেলা জমে উঠেছে। এই পাশে হচ্ছে ভাবিদের হাড়ি ভাঙ্গা, হাড়ি আনতে ভুলে গেছে, এই জন্য ঈদ ভাঙ্গা বলতে পারেন, ঈদ ভাঙ্গা চলছে। আর এইদিকে হচ্ছে বাচ্চাদের বল নিক্ষেপ চলছে, আর এই দিকটায় চলছে হচ্ছে ফুটবল খেলা। এই তো পুরো এরিয়াটা আজকে, এটা আবাসন এরিয়াতে প্রকল্পতে যারা আছেন তারা সবাই এসেছে, আলহামদুলিল্লাহ খুব এনজয় করতেছে সবাই। এই যে লাইন ধরে দাঁড়ায় আছে সবাই ঈদ ভাঙ্গার জন্য। সবার আগে আমি সব পিকনিকে গেলে যে জিনিসটা দেখাই সেটা হচ্ছে দুপুরে খাবারে কী কী মেনু আছে আর কীভাবে কী রান্না হচ্ছে, চলেন ওইটা একটু দেখে আসি। এই যে এইখানটায় হচ্ছে দুপুরের খাবারের আয়োজন চলতেছে, এখানে প্লেন পোলাও, মুরগি রোস, গরুর রোজেলা, জর্দা ভাত, আর আপনার সাসকি কাবাব, সাসকি কাবাব, আর বোরহানি, বোরহানি। এটা কি গরুর মাংস? গরুর রোজেলা। এটা কি রেডি না রেডি হচ্ছে? রেডি রেডি। বাহ মাশাআল্লাহ, দারুণ কালার আসছে। এদিকে হচ্ছে খাবারের জন্য সবাই বসে গেছি, অলরেডি একটা বেজে গেছে, অনেক বড় প্লেস, একসাথে 100 থেকে 200 জন তো খাওয়াই যাবে একসাথে। তো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আজকে খাবারের আইটেম আছে হচ্ছে প্লেন পোলাও, এখানে হচ্ছে চিকেন রোস্ট, চিকেন সিজলিং, সালাদ, আর হচ্ছে গরুর রেজালা আছে। কেমন লাগছে খাবার? কোনটা বেশি ভালো লাগছে বলো? কোনটা বেশি ভালো লাগছে? সবগুলোই ভালো লাগছে, সবগুলোই ভালো লাগছে না? তো আলহামদুলিল্লাহ সবাই খাচ্ছি, আসলেই তুলনামূলকভাবে আজকের খাবারের টেস্টটা খুব ভালো, আলহামদুলিল্লাহ খুব ভালো। তো গরুর মাংসটাও খুব ভালো হয়েছে রান্না, আর আপনারা যারা আসেন নাই তারা মিস করতেছেন। বন্ধুরা আমরা হচ্ছে এই আম গাছের নিচেই বসেছিলাম, খাওয়া দাওয়া করার পরে রেস্ট নিচ্ছিলাম। এই পাশে একটু আসেন, বড়ই দেখো, থোকায় থোকায় বড়ই হয়ে আছে, এই বড় এইগুলো এখন পারবো। নরেন কি শান্তিতে একটু বসতে দিলা না, শান্তিতে সমস্যাটা কি বলো তো? আমি বললাম যে সবাই বড়ই নিয়ে যাইতেছে, তাড়াতাড়ি চলো আমরা পাই দেব। তাই এই যে লাঠি নিয়ে আসছি, এটা দিয়ে এখন বড়ই পড়তে হবে। ভাই অনেকগুলো পাচ্ছি, এখন হচ্ছে এই যে এরকম লাল টস টসে
খাবা আলে খাবো দাঁড়াও এই লাল টষ্ট সে বড় এগুলা পারলাম তো এখন টোকাইতে হবে না টোকানোর জন্য আসো এদিকে আসো এটা আজকের অষ্টম পুরস্কার টোকেন নাম্বার 159 টোকেন নাম্বার 159 159 চলে আসেন মঞ্চে তারপরে আসেন টোকেন নাম্বার 438 438 চলে আসেন আমরা পাওয়া গেছে 438 তারপরে চলে আসেন 152 152 152 152 চলে আসেন নাম্বার 86 টোকেন নাম্বার 81 কানের পাশ দিয়ে গেছে টোকেন নাম্বার 81 81 টোকেন নাম্বার 240 240 সবাই মন দিব থার্ড প্রাইজের জন্য আমরা যে টোকেনটি উঠিয়েছি আমাদের আজকের রাফেল রন প্রথম পুরস্কার দেখা যাক আজকের কে সেই ভাগ্যবান সেই ভাগ্যবতী সবাই আমরা এক্সাইটেড বিসমিল্লাহ দেখি কে শেষের নাম্বার 7 প্রথম নাম্বার 2 মাঝখানের নাম্বারটা হলো 6 মানে 6 267 কে সে ভাগ্যবান ভাগ্যবতী এটা ঠেকাতে পারলাম না এটা আমাদের আসলে কি বলবো দুর্ভাগ্য বলবো না সৌভাগ্য বলবো অনেক চেষ্টা করলাম এই পর্যন্ত যতগুলি প্রোগ্রাম হয়েছে প্রথম পুরস্কার সবসময় আমাদের এই মাধ্যমবাদ দিয়েছে এবার আমরা মনে করে রাখি যে যেন না পায় তারপরে আসে যে কোনো ধরনের
ট্যুর অর্গানাইজ করতে চাইলে আমার টোনাটুনি ব্লগ ফেসবুক পেজে নক দিতে পারেন, ওখানে আমি নাম্বার দেওয়া আছে। আর বাংলাদেশের মধ্যে যে কোনো ট্যুরে আমাদের সাথে জয়েন হতে চাইলে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দেবো। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।